গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই সংগ্রাম আপনাদেরকে নিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে আমরা আছি। কারণ বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, এটা আমাদের জনগণের সম্পত্তি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমাদের এই অঞ্চলের সন্তান আব্দুল খালেক। আব্দুল খালেককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এই পদযাত্রার কর্মসূচি সংগ্রামী সভাপতি রংপুর মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু আমাদের মাঝে উপস্থিত, সাবেক মন্ত্রী, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি লালমনিহাট তথা উত্তর কৃষি সন্তান আসাদুল্লাহ দুলুভাই উপস্থিত, বিএনপি রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত এই সাংবাদিক জনগণ, আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে যে কর্মসূচি দেওয়া হয়েছে, মহানগরের জেলা, মহানগরের থানায় থানায়, সারা বাংলাদেশের মহানগরের থানায় থানায় আজকে প্রতিবাদ পদযাত্রা, তার অংশ হিসাবে আজকে আমরা এই রংপুর মহানগরের ছয়টি থানায় পদযাত্রা করছে। আজকে সেখানে মাইগঞ্জে আজকে এই পদযাত্রা আমরা মিছিল করেছি, পদযাত্রা করেছি। এখানে একটি দাবি, যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে নিজের ভোটাধিকার দিতে পারবে, নিজের কথা বলতে পারবে, অন্য বাসস্থানের সন্ধান হবে, আজকে সেটা নাই। দেশে আজকে কোনো গণতন্ত্র নাই, দেশে মানুষের মৌলিক অধিকার নাই, কথা বলার কোনো অধিকার নাই, দেশে ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, দিনের ভোট হাতে হচ্ছে, ভোট চুরি করছে এই সরকার, ভোট চোরের সরকার আজকে আজকে দেশ শাসন করছে এই সরকার, দিনের ভোট হাতে চুরি করে মানুষের ভোট চুরি করে আজকে সরকার হয়েছে, তাই তো আজকে জনগণ বলে সরকারিয়া সরকার হলো ভোট চোর সরকার। বাংলাদেশের জনগণ এই ভোট সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আপনারা কি ভোট সরকার দেখতে চান? তার জন্য আমাদের এই জনগণের দিয়ে দাবি আন্দোলন, আন্দোলন জনগণের কথা বলার জন্য আন্দোলন, আজকে জিনিসপত্রের দাম বেড়েছে এর জন্য আন্দোলন, সাধারণ মানুষের কথা বলার জন্য আন্দোলন, এই সাধারণ মানুষের কথা বলার জন্য আমাদেরকে জেলে যেতে হচ্ছে, আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে সরকারের ভয়। আজকে যদি খালেদা জিয়া মুক্ত হয়, বাংলাদেশের চেকটা থেকে তুলে শুধু একবার খালেদা জিয়া যাবে, সারা বাংলাদেশে খালেদা জিয়ার পিছনে থাকবে, এটাই তাদের ভয়। তাদের ভয় দেশটা তারেক রহমানকে, তারেক রহমান যদি পীরের বসে বাংলাদেশে আসে, যদি এই টুকরো থেকে পাথুরিয়া পর্যন্ত হাঁটে, একবারে নাম পদযাত্রা করে বাংলাদেশ করে, সারা বাংলাদেশ তারেক রহমানের পিছনে থাকবে ইনশাল্লাহ। এটাই আজকে চলেন সরকারের উপরে, যার ফলে আমরা জনগণের সাথে আছি। আজকে আমাদের দেশ তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছে, আজকে মেটখানা আমাদের নেত্রী কারাগারে আছে, কিন্তু তারপরেও জনগণের স্বার্থের দিকে, জনগণের মৌলিক অধিকার,
ওদের অধিকারের জন্য আমাদের কিছু দাবি দশ দফা দাবি দিয়েছেন তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান স্বেচ্ছাসেবকরা খালেদা জিয়ার নির্দেশে রয়ে দশ দফার আন্দোলন দশ দফার বাস্তবায়ন করার জন্য দশ পদায়ক জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে অবিলম্বে পদত্যাগ করে সত্তাধারী সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এবং সত্তাধারী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশা করি বাংলাদেশের জনগণ যদি ভোট দিতে পারে এই রংপুরের আলোকের লোক যদি ভোট দিতে পারে এই মানিগঞ্জের লোক যদি ভোট দিতে পারে ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী দায় যুক্ত হবে এই জন্য আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলন সরকার আমরা মনে করি আমাদের যৌক্তিক আন্দোলন প্রশাসনের লোকজন এখানে আছে আপনারা এলাকার সন্তান আমরা চাচ্ছি দেশটি শান্তিপূর্ণ নির্বাচন হোক দেশের শান্তি শৃঙ্খলা থাক মানুষের জীবনযাত্রাটা ভালো থাকে এই জন্য আজকে আন্দোলন এই আন্দোলনের মাঝে সকলে শরীর হবেন দল মত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানাচ্ছে আমাদের আন্দোলনে শরীর হওয়ার জন্য ইনশাল্লাহ এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নাই অচিরেই সরকারকে পদত্যাগ করতে হবে করতে বাধ্য করা হবে সরকার যদি পরিত্যাগ না করে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্তি পরিণত করবে সরকারকে আমরা ভালোভাবে বলতে চাই সরকার এখনো সময় আছে জনগণের দিকে তাকিয়ে জনগণের কথা বলে আজকে আমাদের দাবির প্রতি সমর্থন করে পদত্যাগ করে একই সরকার নিরপেক্ষ নির্বাচন করে এই আশা প্রত্যাশা এই ব্যক্ত করে এবং ভালো তার মুক্তি কামনা করে সকল নেতা কর্মী এখন তারা বন্দী আছে তাদের মুক্তি কামনা করছে রুল কমিটির দুর্মুক্তি কামনা করে সকল নেতৃবৃন্দের মুক্তি কামনা করে সকল নেতা কর্মীর পঁয়ত্রিশ লক্ষ নেতা কর্মীর মধ্যে আজকে মামলা করা হয়েছে মিথ্যা মামলা সেই মামলা প্রত্যাহারে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ শহীদ শিয়ামুল হক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রগান তারেক রহমান জিন্দাবাদ রংপুর মহানগর মাইগঞ্জের বিএনপি জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আমরা সবাই জানি বিদ্যুৎ তেল গ্যাস চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা বাংলাদেশের পদযাত্রার অংশ হিসাবে আজকে রংপুর মহানগরী ছয়টি থানায় পদযাত্রা শেষে গত সভায় আমরা মিলিত হয়েছি আপনারা জানেন আজকে বাংলাদেশে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি হয়েছে আজকে আপনারা যদি শুধু মানুষের জীবন বাঁচানোর জন্য যে ওষুধ খায় সেই ওষুধ গত সপ্তাহে আমরা দেখলাম যে প্রায় 30% দাম বৃদ্ধি করা হয়েছে তার মানে বাংলাদেশে এমন কোন জিনিস নাই তার দাম 200 থেকে 300 গুণ বৃদ্ধি করা হয় নাই।